আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ব্লগ উইথ আমির। তো আজকে বাড়িতে কেউ নেই, কো ফাঁকা বাড়িতে। আমার একটা ভাই, ছোট ভাই, ভাইটার নাম আরিফ। তো বাড়িতে কেউ নেই, এই জন্য ছোট ভাইটাকে তুলে নিয়ে চলে এসেছি বাড়ি থেকে। দুজন মিলে কিছু টাকা পয়সা দিয়ে ফিস্টি করবো আমরা আজকে, পিকনিক যেটাকে বলা হয়। সেই ফিস্টিতে আমরা রান্না করবো, বাড়িতে চাল আছেই। তো আমরা কিনে নিয়ে আসবো কি মটন, না চিকেন কিনে আসবো আজকে। আমরা চিকেন কিনে এনে রান্না করে তারপরে ভাত রাইস ফাইস একটা কিছু আমরা করে খাবো নাকি আজকে, কেমন মানে লাগবে, কেমন রান্না করতে পারিস? রান্না করতে ভালো আমি করতে পারি, এই জন্য জিজ্ঞাসা করলাম চাল পাওয়ার জন্য। আজকে তোমরা তাই কি বলো তো, মাংস ব্যবসা করে বাড়িতে। তো যখনই মাংস রান্না হওয়ার আগে ও একা নিজে রান্না করে খেয়ে নেয়, এই জন্য কোনো ব্যাপার নেই, ও খাই। চলো এখন আমরা চলে যাচ্ছি বাজারে কেনাকাটা করতে। আমি এখানে গেলে চাল মারছে, চলো যাই বাজারের দিকে যাই। আমরা এখন বাজারে যাচ্ছি, রাস্তা দিয়ে রাস্তা আছে। আমরা এখন দেখতে পাচ্ছ আমাদের বিন্দুরা আরিফকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা আজ বাজারে এসেছি, বাজারের কাছে প্রায় চলে এসেছি। তারপরে গেলে রান্না হবে সবজি কিনে কাটা পর সবজি ধরে চিকেন। বাজারে এসে কপাল খারাপ আমাদের, চলে এসেছি কিন্তু এখানে গোশ মোশ চিকেন বিকেন পাওয়া যাচ্ছে না, কি করবো নিতে পারিনি। সেই জন্য ভাইয়ের কাছ থেকে চিকেন বিরিয়ানি, এক প্লেট করে চিকেন বিরিয়ানি খাওয়া। দেখা ভালো নেই, দেখা দেখা খাবো আমরা দুজন মিলে। ও লাগবে, কেমন লাগবে খেতে? আর খুব ভালো, তো আমরা খাবো দেখতে পাচ্ছ। আমরা ওজন করলাম দুজনটা, ওটা হচ্ছে 700 গ্রাম, ওটা হচ্ছে 650 গ্রাম। একটু 50 গ্রাম কম, কিন্তু 5 টাকা এক্সট্রা দিয়েছে আবার দোকানদারকে খাওয়ার জন্য। কি করছে এখানে দেখতে পাচ্ছ? অনেকে ছোটবেলা তোমরা দেখেছি, ভাই দিচ্ছে আমার। আমরা বাথরুমে যাচ্ছি, এখানে বিরিয়ানিটা যাতে করে নিয়ে না নেয়, সেই জন্য বিরিয়ানিটা এখানে রেখে গেছে। উপরে বাথরুমের মধ্যে গেছে, দিবা আমাদের বাথরুম ইউজ করতে গেছে নোংরা। দুটো বাসন নিয়ে রেডি হয়ে গেছে, দুজনের একটা বিরিয়ানি উপরে বসে পড়েছে। আমি বলবো ওটা আমারটা দিবি। আর ফার্স্ট ওয়াটার রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, বা বিছানা পড়ে না দেখি রেডি খাবার। এবার আমরা খাবো তাড়াতাড়ি করে, গেটটা মেরে দেয়, গেটটা মেরে দেয়, হয়তো চাপিয়ে আছি। এই দেখো রিং লাইট ওখানে লাগানো আছে। আগে আমি টেস্ট করতে দেবো ওকে, আগে খা দেখি তুই খা। আরে তোর এটুকু এই হাতে বড় প্যাট এটুকু খাবার ধরবে? হ্যাঁ, এবার আমি খাবো, হাত দিয়ে ফেলেছি হাত দিয়ে। দেখো বড় বড় চিকেন, বড় বড় চিকেন। চলো এই দেখেন, আর খেতে পারছে না গো, বিচার পা দেখানো এগুলো পড়ে আছে, কে কে দম ধরেছে। ওই আনি আনি শুয়ে শুয়ে তাও খেতে হবে। হ্যাঁ খাওয়া চায় নাকি?
তুই গড় নিয়ে লাও একটালে ওই পালাচ্ছে ওই পালাচ্ছে ওই দিকে চলে গেল সব চলে গেল ও বাড়িতে এখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা সব খেয়ে নিয়েছি সো কেমন লাগলো তোমাদের ব্লগটা এতক্ষণ ধরে যারা দেখছো অনেক অনেক ধন্যবাদ এখন ধরে দেখার জন্য সো আবার তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সেট করে দেবে যাতে নতুন নতুন ব্লগ আমি যখনই করে ছাড়ি ইউটিউবে যখনই আপলোড দিই তখন তোমার কাছে যেন সবার আগে নোটিফিকেশান চলে যায় তোমরা দেখে যেন আনন্দ পেতে আনন্দ পেলে কমেন্টটা অবশ্যই বলবে আর একটা লাইক দিতে ভুলবে না অবশ্যই লাইকটা করে দেবে চলো আজকের জন্য এ পর্যন্ত ব্লগ ও খোদা হাফেজ